ঢাকা উত্তরে আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের মেয়র প্রার্থী দক্ষিণ থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র সাইদ খোকন সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুই মেয়র প্রার্থী সহ উত্তর ও দক্ষিণের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিক্রিয়ায় দুই মেয়র প্রার্থী জানান নির্বাচিত হলে ঢাকাকে আধুনিক সিটি হিসেবে গড়ে তুলবেন আরও জানাচ্ছেন রিয়াজ সুমন ঢাকার দুই সিটির মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করতে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উত্তরে মেয়র পদে বর্তমান মেয়র আজকুল ইসলামকে আবারও মনোনয়ন দেয়া হয়েছে দক্ষিণে বাদ পড়েছেন মেয়র সাইদ খোকন নতুন প্রার্থী শেখ ফজলিনুর তাপস তাদের নাম ঘোষণার সাথে সাথেই বাইরে কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসাবে নির্বাচন করবেন মনোনীত হয়েছে আতিকুল ইসলাম মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে ওবায়দুল কাদের বলেন জনপ্রিয়তা ও যোগ্যতার বিবেচনায় প্রার্থী বেছে নেওয়া হয়েছে সবাইকে দলের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কে কে কতটা কতটা উইনেবল এই বিষয়গুলো বিবেচনা করে মনোনয়ন বোর্ড শেখ হাসিনা আমাদের সভাপতিত্বে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে এছাড়া ঢাকা উত্তরে চুয়ান্ন এবং দক্ষিণের পঁচাত্তর জন কাউন্সিলের প্রার্থীর নামও ঘোষণা করেন ওবায়দুল কাদের অল ফাইভ অল ফিফটি ফোর প্রতিক্রিয়ায় মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই প্রার্থী জানান তাদের পরিকল্পনার কথা দীর্ঘ দিনের আমাদের পুরাতন ঢাকার অধিবাসীরা যে অবহেলিত সেই অবহেলা মোচন করে তাদেরকে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্যেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল জনগণের সহায়তা চাই আসুন আমরা একটি সুন্দর ঢাকা শহর সবাই মিলে সবার ঢাকা যেন করতে পারি এদিকে উত্তরের আঠারো এবং দক্ষিণের প্রতি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা